দ্রুত ওজন কমাতে আপেল সেডার ভিনেগার পানের বিকল্প নেই ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ সহ দীর্ঘমেয়াদী নানা সমস্যার সমাধানে রয়েছে ভিনেগার জানেন কি দীর্ঘদিন ধরে অতিরিক্ত আপেল সাইডার ভিনেগার পান করলে শারীরিক নানা সমস্যা হতে পারে ত্বকে পরাভাব দাঁত ক্ষয় সমস্যা সমস্যাসহ হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি বাড়ায় আপেল সাইডার ভিনেগার এছাড়া রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া চলুন তবে জেনে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন আপেল স্যারার ভিনেগার অ্যাসিডযুক্ত পানীয় অতিরিক্ত অ্যাসিডিক খাবার দাঁতের এনামেলকে দুর্বল করে এতে দাঁত ক্ষয় হতে থাকে নিয়মিত আপেল স্যার ভিনেগার পান করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি মিষ্টি ও অধিক ঠান্ডা খাবার খাওয়ায় দাঁতের মাঝে গর্ত হয়ে যায় এছাড়াও অতিরিক্ত আপেল সেরার ভিনেগার পান করলে জিওবার ক্ষত হতে পারে চিকিৎসকদের মতে আপেল সেরার ভিনেগার শরীরের পটাশিয়ামের মাত্রা কমিয়ে ফেলে শরীরের পটাশিয়াম লেভেল কমে গেলে হাইকোক্লেমিয়া হয় দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে পেশি দুর্বল হয় এবং পক্কাঘাত হতে পারে যদি কোনো ব্যক্তি পেশির সমস্যা বা শ্বাসকষ্ট অনুভব করেন তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অপরিশোধিত আপেল সেরার ভিনেগার পান করলে হজমজনিত সমস্যা হতে পারে যার ফলে পরবর্তীতে আলসারের ঝুঁকি বাড়ে অনেকে খাবারের পর আপেল সেরার ভিনেগার পান করতে গিয়ে বমি ও বদহজমের শিকার হয়েছেন বলে এক গবেষণায় জানা যায় তাই অবশ্যই খার অন্তত আধা ঘন্টা আগে ভিনেগার পান করুন ভিনেগার যেহেতু অ্যাসিডিক তাই সরাসরি ত্বকে ব্যবহারের ফলে জ্বালা সৃষ্টি হতে পারে চিকিৎসকদের মতে আপেল সেরার ভিনেগার ত্বকে ব্যবহার করলে চামড়া পুরো যেতে পারে এছাড়াও আপেল সেরার ভিনেগার গ্রহণের ফলে কিছু ওষুধের সঙ্গে মৃতস্ক্রয় ঘটতে পারে বিশেষ করে ডায়াবেটিক্স রেবেস্টিক্স এবং ইনসুলিন গ্রহণকারীদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে ডায়াবেটিস রোগীরা ইনসুলিনের পাশাপাশি যদি ভিনেগার গ্রহণ করেন তবে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে এর জন্য আপেল সেরার ভিনেগার খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন যেভাবে আপেল সেরার ভিনেগার খেলে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত থাকবেন জানুন যেমন কম পরিমাণে আপেল ভিনেগার খেতে হবে নাম্বার টু ভুলেও ত্বকে সরাসরি ব্যবহার করা যাবে না নাম্বার থ্রি দাঁতে যেন সরাসরি না লাগে এর জন্য স্ত্রো দিয়ে পান করতে পারেন নাম্বার ফোর দিনে পনেরো মিলিলিটারের বেশি ভিনেগার পান না করাই ভালো নাম্বার ফাইভ হজমজনিত সমস্যা পটাশিয়াম কমে যাওয়া ও ডায়াবেটিস রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ